হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান মনস্টার টেলিভিশন সিরিজ মোনার্ক লেগাসি অব মনস্টার এপিসোড 2 নিয়ে। এর আগে আমি এই সিরিজের প্রথম এপিসোড অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি, তাই সেই এপিসোড যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি এখানেই পজ করে প্রথম এপিসোডটি আগে দেখে আসুন, না হলে এই ভিডিওর আপনি কিছুই বুঝবেন না। এই সিরিজের টোটাল 10টি এপিসোড রয়েছে আর আমি এই প্রতিটি এপিসোড নিয়ে পার্টিকুলার একটি করে ভিডিও আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দা বঙ্গুড জুনিয়র। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই এপিসোডেও আমি বর্তমান টাইমের ঘটনা আগে উল্লেখ করব আর একদম লাস্টে গিয়ে অতীতের ঘটনা উল্লেখ করব, কিন্তু মেইন এপিসোডে ঘটনাগুলি বারবার চেঞ্জ করে দেখানো হয়েছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থেই এটা করছি। ওকে, তো শুরুতেই আমরা দেখতে পাই কেনতারো যখন জানতে পারে তার বাবা দ্বিতীয় একটি পরিবার রয়েছে তখন থেকেই সে খুবই আপসেট, কারণ সে এই সত্যিটা কিছুতেই মেনে নিতে পারছে না, যে কারণেই সে তার বাবার অফিসে আবারও উপস্থিত হয়ে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। কিন্তু সৌভাগ্যের বিষয়, এই ভাঙচুর করতে করতেই সে একটি ডয়ারের মধ্যে থেকে মনার্কের একটি পুরনো ফাইল খুঁজে পায় আর ওই ফাইলের মধ্যেই সে কর্নেল লি সয়ের একটি ছবি দেখতে পায়, মানে যে লি সয়কে আমরা আগের এপিসোডে দেখেছি। এবং একই সঙ্গে সে ওই ফাইল থেকে জানতে পারে বর্তমান টাইমে এই লি জাপানের একটি সরকারি মেমোরি কেয়ার সেন্টারে রয়েছে। এবার কেন এই কর্নেল লি মেমোরি কেয়ার সেন্টারে রয়েছে এটা আপনারা আর কয়েকটি এপিসোড পরে গিয়ে বুঝতে পারবেন। যাই হোক, এই ফাইল থেকেই কেনতারো কিন্তু একটি ক্যামেরা রিলে উদ্ধার করে। অন্যদিকে দেখা যায় কেট তার বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টে হাজির হয়েছে, যেখানে নেই তার সামনে হাজির হয় মনার্কের সেই অফিসার মিস্টার টিম। আসলে মনার্ক যে জানতে পেরেছিল তাদের কোনো গোপন তথ্য কেউ হাসিল করার চেষ্টা করছে সেটা ট্র্যাক করেই তারা বুঝতে পেরেছে এই মেয়ে ওই সমস্ত ফাইলের সঙ্গে জড়িত, যে কারণেই এই মুহূর্তে সে ভালোয় ভালোয় কেটকে জানায় এখনো পর্যন্ত তুমি কোনো বিপদে নেই, শুধু ওই ফাইলগুলো তুমি আমাদের হাতে হস্তান্তর করে দাও, কারণ ওইগুলি মনার্কের খুবই গুরুত্বপূর্ণ ফাইল। যদিও কেট প্রথমে অস্বীকার করে সে মনার্কের কোনো ফাইল সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু যখনই সে বুঝতে পারে এই ব্যক্তি তাকে এত সহজে ছেড়ে দেবে না তখনই সে কাউকে ফোন করার অভিনয় করে মিস্টার টিমের মুখে ওই ফোন ছুঁড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও মিস্টার টিমের অ্যাসিস্ট্যান্ট ডুভাল কেটকে ধরে একটি গাড়িতে তুলে নেয়, কিন্তু গাড়িটি চলমান অবস্থায় কেট যখন তাদের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই কেটের কারণেই সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কেট কোনো প্রকারে তাদের কাছ থেকে পালাতে সক্ষম হয়। এদিকে দেখা যায় কেনতারো উপস্থিত হয় মেয়ের বাড়িতে, কারণ সে জানতে চাইছিল তার বাবার অফিস থেকে উদ্ধার করা সেই ক্যামেরার রিলটিতে কি রয়েছে, কিন্তু মেয়ে এই মুহূর্তে তাকে কোনো হেল্প করবে না বলে তাকে বাড়ি চলে যেতে বলে। এমনকি কেনতারো তার বাবার সেই হার্ড ড্রাইভ গুলি ফেরত চাইলে সেটাও এই মুহূর্তে মেয়ে তাকে দিতে অস্বীকার করে আর জানিয়ে দেয় এই মুহূর্তে আমি একটি বিশেষ কাজে ব্যস্ত আছি, তাই ওইগুলো তুমি কাল এসে আমার থেকে নিয়ে যাবে। এবার এই কথা শুনে কেনতারো বাড়ি চলে গেলে পরবর্তীতেই আমরা দেখতে পাই মেয়ে কিন্তু এই টাইমে কেনতারোর বাবার অফিস থেকে পাওয়া সেই হার্ড ড্রাইভগুলি চেক করছে। ওইদিকে দেখা যায় কেট উপস্থিত হয় একটি পুলিশ স্টেশনে, কারণ বর্তমান টাইমে তার কাছে তার ফোন, পাসপোর্ট, ব্যাগ কিছুই নেই, তাই একমাত্র পুলিশই তাকে সাহায্য করতে পারে এই ভেবেই সে এই স্থানে উপস্থিত হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে পুলিশের থেকে হয়তো সে কোনো সাহায্যই পাবে না, যে কারণেই সে উপস্থিত হয় মেয়ের বাড়িতে। কিন্তু তার বাড়িতে প্রবেশ করার আগেই মেয়ে একটি অন্ধকার জায়গা থেকে তাকে সাইড করে নেয়, কারণ এই মুহূর্তে মনার্কের সেই দুজন অফিসার মেয়ের বাড়িতে উপস্থিত হয়েছে। ফলস্বরূপ মেয়ে এবং কেট তাদের থেকে কোনো রকম ভাবে লুকিয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে কেনতারো বাড়ি ফিরলে তার মা মিস্টার লি এর ছবি দেখে জানায় এই একমাত্র ব্যক্তি যে তোমার দাদুর খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, খুব সম্ভবত ইনি এখনো বেঁচে রয়েছেন। কিন্তু এখানে মিস্টার লি কে নিয়ে আরো কিছু কথা বলার আগেই কেনতারোর মোবাইলে মেয়ের একটি মেসেজ আসে, যাতে লেখা রয়েছে আমাকে কল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মেয়েকে কল করার আগেই তার বাড়ির কলিং বেল বেজে ওঠে আর দরজা খুলতেই মিস্টার টিম আর তার সেই অ্যাসিস্ট্যান্ট ডুভাল তাদের বাড়ির ভিতরে প্রবেশ করে আর প্রথমেই কেনতারো এবং তার মাকে উদ্দেশ্য করে জানায়, ভালোই ভালোই মিস্টার বিল রান্ডার ফাইলগুলি তুমি আমাদের হাতে তুলে দাও, না হলে তোমাদের কপালে অনেক দুঃখ রয়েছে। যেটা শুনে এমিকো কেনতারোকে জানায় তুমি ওদের সমস্ত ফাইল দিয়ে দাও, কিন্তু এরই মধ্যে ইশারার মাধ্যমে তিনি কেনতারোকে জানিয়ে দেন তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও। ফলে কেনতারো তার মায়ের কথা মতো তাদের হাতে ফাইলগুলি তুলে দেওয়ার নাম করে পাশের রুমে গিয়েই সেখান থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। কিন্তু এরই মধ্যে মিস্টার টিম ওই রুমে হিরোশি রান্ডার ফটো দেখে বুঝতে পারে কেনতারো আসলে মিস্টার বিল রান্ডার নাতি আর হিরোশি রান্ডার ছেলে, ফলে সঙ্গে সঙ্গে এসে কেনতারোকে ধরতে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, মানে কেনতারো তাদের নাগালের বাইরে চলে গেছে। যাই হোক, কেনতারো এখান থেকে পালিয়ে দেখা করে কেট এবং মেয়ের সঙ্গে, যেখানে কেট তাদের দুজনকে জানায় আমরা যদি ওদেরকে ওই হার্ড ড্রাইভ গুলো দিয়ে দিই তাহলে তো নিশ্চয়ই আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাবো, তাহলে আমরা কেন পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু মেয়ে ওই হার্ড ড্রাইভ গুলি তাদের হাতে
হাতে তুলে দিতে রাজি না। সে জানায় আমার কাছে এমন কন্ট্যাক্টস আছে যাদের সাহায্যে আমি নকল পাসপোর্ট বানিয়ে এখান থেকে খুব সহজেই পালাতে পারি। আচ্ছা এখানে জানিয়ে রাখি, এই মেয়ে নামক মহিলাটির একটি ক্ষুদ্র ব্যাক স্টোরি রয়েছে যেটা আপনারা সামনের কিছু এপিসোডে গিয়েই জানতে পারবেন, যে কারণে এখনই আমি এই বিষয়ে কিছু বলছি না। ওকে, তো তাদের এখন কি করা উচিত এই নিয়েই যখন কেট এবং মেয়ের মধ্যে ঝামেলা শুরু হয়, তখনই কেন্তারো জানায় চলো আমার সঙ্গে, হয়তো এই ব্যক্তির সঙ্গে দেখা করলে আমাদের কিছু হলেও উপকার হতে পারে। ফলে পরবর্তীতেই তিনজন মিলে উপস্থিত হয় জাপানের সেই সরকারি মেমোরি কেয়ার সেন্টারে, যেখানেই তারা দেখা করে কর্নেল লি শয়ের সঙ্গে। হ্যাঁ, আগের এপিসোডে আমরা যে ইয়াং লি শকে দেখেছি এই ব্যক্তি সেই। জানি জানি এখানে একটু অবাক লাগার বিষয় রয়েছে, কারণ এই ব্যক্তি মানে কর্নেল লি শয়ের বয়স অনুযায়ী সে এতটা ইয়াং থাকার কথা না, কিন্তু কেন এখনো সে এতটা ইয়াং এর পিছনে একটি বড় কারণ রয়েছে, যেটা এখন থেকে আমি যদি বলে দিই তাহলে পরবর্তী এপিসোডগুলির কোনো ইন্টারেস্টই থাকবে না, তাই সেটা আপনারা ধীরে ধীরেই জানতে পারবেন। ওকে, তো এখানে কর্নেল লি যখন কেন্তারো এবং কেটের পরিচয় পায়, মানে জানতে পারে এরা হিরোশির ছেলে এবং মেয়ে, তখন তিনি খুবই খুশি হয়ে ওঠেন, যেটা দেখে আমাদের মনে হয় এর পিছনেও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। ওকে, তো এরপর তারা কর্নেল লি কে জানায় জিডের পর তাদের বাবা হঠাৎ করেই উধাও হয়ে গেছে, আর এই মুহূর্তে তারা তার বাবার সন্ধান করতে করতেই বিপদে পড়েছে, মানে মনার্ক তাদের পিছনে লেগেছে তার বাবার কাছে থাকা ওই কোম্পানির কিছু গোপন ফাইল উদ্ধার করার জন্য, তাই এক প্রকার বাধ্য হয়েই তারা তার কাছে এসেছে এই বিষয়ে তিনি তাদেরকে কিছু সাহায্য করতে পারেন কিনা। এবার এই সব কথা বলতে বলতেই মেয়ে সেখানে একটি গাছের মধ্যে থাকা গোপন ক্যামেরা দেখতে পায়, যেটা দেখেই সে জানতে চায় এই জায়গা আসলে কোন জায়গা। উত্তরে লি তাদেরকে জানায় এটা আসলে মনার্কের একটি সিক্রেট জায়গা, যেখানে এই মুহূর্তে কর্নেল লি কে বন্দি বানিয়ে রাখা হয়েছে, যেটা শুনে তারা তিনজন সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কর্নেল লি তাদেরকে জানায় তোমরা যত দূরই পালাও না কেন মনার্ক তোমাদের পিছু কিছুতেই ছাড়বে না, তার থেকে বরং তোমরা যদি রাজি থাকো তোমাদের বাবার আসলে কি হয়েছে বা কোথায় গিয়ে তিনি উদয় হয়েছেন সেটা আমরা চারজন মিলে খোঁজ করতে পারি। ফলে কেন্তারো, মেয়ে এবং কেট তিনজনেই পড়ে যায় মহাচিন্তায়। ওকে, তো এখান থেকে আমি অতীতের ঘটনা বর্ণনা করব। তো এই এপিসোডে অতীত বলতে 1952 সালের ঘটনা দেখানো হয়েছে, মানে প্রথম এপিসোডে যে আমরা ডক্টর কেইকোকে মারা যেতে দেখেছিলাম সেই সময় থেকে 7 বছর আগের ঘটনা এখানে দেখানো হয়েছে, যে টাইমে কেইকোর সঙ্গে বিল রান্ডার প্রথম দেখা হয়। তো কিভাবে তাদের দেখা হয় সেই ঘটনাই আমরা এখানে জানতে পারবো। ওকে, প্রথমে দেখা যায় কর্নেল লি কে তার এক উচ্চ পদস্থ অফিসার অর্ডার দেয়, এই সময় থেকে তোমার কাজ হলো জাপানি এক বিজ্ঞানীকে গবেষণার টাইমে জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম বিপদ থেকে রক্ষা করা। ফলে অর্ডার অনুযায়ী মিস্টার লি ফিলিপিন্সের একটি ডকে উপস্থিত হয়ে এক লেডি বিজ্ঞানী কেইকোর সঙ্গে পরিচয় করে, যার পর তারা দুজন মিলেই রওনা হয় জঙ্গলের উদ্দেশ্যে, এবং কিছুক্ষণের মধ্যেই একটি নির্দিষ্ট লোকেশনে পৌঁছে ডক্টর কেইকো তার গবেষণার বিভিন্ন সরঞ্জাম সাজিয়ে তার কাজ করতে শুরু করে। কিন্তু হঠাৎই তারা জঙ্গলের মধ্যে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে বিপদ সংকেত মনে করে, যদিও সেটা একদমই বিপদ না, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় এক ব্যক্তি জঙ্গলের মধ্যে থেকে তাদের সম্মুখে এসে হাজির হয়েছে, আর এই ব্যক্তি আর কেউ না মিস্টার বিল রান্ডা। কিন্তু এই গভীর জঙ্গলে এইরকম একটি অপরিচিত ব্যক্তিকে দেখে কর্নেল লি তার দিকে বন্দুক তাক করে, কিন্তু বিল রান্ডা সঙ্গে সঙ্গেই তাদেরকে জানায় সে একটি পার্সোনাল গবেষণার কাজে এই স্থানে ঘুরে বেড়াচ্ছে, কোনো 2 নম্বরি কাজের জন্য না। যেটা শুনে কেইকো কর্নেল লি কে রিকোয়েস্ট করে বন্দুক নামিয়ে নিতে, আর তারপর মিস কেইকো শান্তভাবে বিল রান্ডার সঙ্গে কথা বলতে শুরু করে, আর এটাই হলো রান্ডার সঙ্গে কেইকোর প্রথম সাক্ষাৎ। এরপর রান্ডার সঙ্গে কথা বলতে বলতেই কেইকো জানতে পারে মিস্টার রান্ডা একজন ক্রিপ্টোজিওলজিস্ট, মানে তিনি এমন কিছু প্রাণীদের নিয়ে গবেষণা করেন বাস্তবে যাদের কোনো অস্তিত্বই নেই, যেটা শুনে কেইকো অবাক হয়ে যায়, কারণ সে নিজেও ঠিক এই রকম গবেষণার কারণেই এই স্থানে উপস্থিত হয়েছে, মানে পৃথিবীতে যে বিভিন্ন রকম মনস্টাররাও বসবাস করে এই সত্যিটাই তারা দুজন মিলে খুঁজে পেতে চাইছে। ফলে কেইকো সিদ্ধান্ত নেয় মিস্টার রান্ডা আজ থেকে তাদের সঙ্গে একসঙ্গেই কাজ করবে, কিন্তু কর্নেল লি কেইকোর এই সিদ্ধান্ত একদমই মানতে নারাজ, কারণ সে এই জঙ্গলে এসেছে কেইকোর নিরাপত্তার স্বার্থে, তাই হঠাৎ করেই অচেনা কেউ তাদের সঙ্গে থাকতে চাইলে এটা সে কখনোই মেনে নিতে পারে না। যদিও এই কথা শুনে কেইকো কর্নেল লি কে সেই মুহূর্তে ডিসমিস করে দেয়, মানে সে যে এখানে তাকে নিরাপত্তা দিতে এসেছে এই কাজ থেকে তাকে মুক্তি দেয়। ফলে কর্নেল লি ও সঙ্গে সঙ্গেই জিপ নিয়ে সেখান থেকে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর কেইকো এবং রান্ডা দুজন মিলেই আলোচনা করতে শুরু করে তারা এতদিন এই গবেষণায় কত দূরে গিয়েছে। মিস্টার রান্ডা জানায় সে একটি ড্রাগন দেখেছে, আর তারপর থেকে সে প্রমাণ করার চেষ্টা করছে পৃথিবীতে এই রকম মনস্টাররাও বসবাস করে। এমনকি মিস্টার রান্ডা বিভিন্ন জায়গার পুরনো মানুষদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে ওই ড্রাগন একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে কয়েক শতাব্দী ধরে যাতায়াত করে আসছে, আর যেই স্থান দিয়ে ওই ড্রাগন যাতায়াত করে সেই স্থানের আকাশে লাইটনিং এর সৃষ্টি হয়, যেটা সাধারণ মানুষরা অনেক
একবার দেখেছে। এমনকি রান্ডা তার তৈরি সেই রাস্তার একটি মানচিত্র এই মুহূর্তে কেইকোকে দেখায়, যেটা দেখে কেইকো তার কাছে থাকা ঠিক একই রকমের একটি মানচিত্র তাকেও দেখায়, যেটা সে নজরদারি বিমানের রেডিয়েশন রিডিং থেকে সংগ্রহ করেছে। আর অবাক করার মতো বিষয় হলো ওই দুটি ম্যাপ পুরোপুরি এক, ফলে পরবর্তীতেই তারা ওই ম্যাপ অনুযায়ী সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু কিছু দূর এগোনোর পর জঙ্গলের মাঝেই তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ দেখতে পায়, আর এটাই হলো সেই হঠাৎ করে হারিয়ে যাওয়া ইউএসএস লটন, মানে যে জাহাজ সম্বন্ধে আমরা কং দ্য স্কাল আইল্যান্ড মুভিতে অলরেডি শুনে এসেছি। এবং সঙ্গে এটাও জেনেছিলাম এই জাহাজেই প্রায় হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন, শুধুমাত্র উইল রান্ডাই একমাত্র ব্যক্তি যে ওই জাহাজ থেকে বেঁচে ফিরেছিল। কিন্তু এই জাহাজ এখানে কিভাবে, মানে এই জাহাজ ডুবেছিল এই জায়গা থেকে প্রায় 5,000 মাইল দূরে, তাও আজ থেকে 9 বছর আগে। তাই এখানে এই জাহাজকে দেখে অবাক হওয়াটা স্বাভাবিক। যাই হোক, মিস্টার রান্ডা এবং কেইকো দুজন মিলেই ওই জাহাজের ভিতর প্রবেশ করে, আর রান্ডা প্রথমেই ওই জাহাজের এমন একটি রুমে নিয়ে যায় যেখানে সে তার পুরনো কিছু জিনিসপত্র খুঁজে পায়। মানে এইটা প্রমাণ হয়ে যায় যে এই জাহাজে সত্যি সত্যি মিস্টার রান্ডাও ভ্রমণ করছিল। যাই হোক, অন্যদিকে কর্নেল লি এখান থেকে গাড়ি নিয়ে ফেরার টাইমে হঠাৎ করেই আকাশে এক ধরনের আলো দেখতে পায়, এমনকি একই সঙ্গে ওই গাড়িতে থাকা রেডিয়েশন চেকার মেশিনটি হাই রেডিয়েশনের ইঙ্গিত দিতে শুরু করে। ফলে কর্নেল লি ও সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে আবারও সেই একই দিকে রওনা হয় মিস কেইকোকে উদ্ধার করার জন্য। এদিকে জাহাজের এদিক ওদিক ঘোরার টাইমে তারা লক্ষ্য করে কিছু মৃতদেহ জাহাজের একটি নির্দিষ্ট স্থানে অদ্ভুত এক লিকুইডের মধ্যে জমে রয়েছে, এমনকি মৃতদেহগুলি দেখে মনে হচ্ছে এগুলি খুবই রিসেন্ট, কিন্তু এই জাহাজ অ্যাক্সিডেন্ট আজ থেকে প্রায় 9 বছর আগে। ফলে যখনই তারা বুঝতে পারে এই জাহাজের মধ্যে কিছু গন্ডগোল রয়েছে তখনই তারা এখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বাইরে বেরোনোর রাস্তাতেই তারা সেই একই ধরনের লিকুইড একদম তাজা অবস্থায় দেখতে পায়। মানে এটা তারা শিওর হয়ে যায় যে এই জাহাজে কোনো জীবন্ত প্রাণীও রয়েছে। তাই বিপদ থেকে বাঁচার জন্য তারা যখনই অন্য একটি রাস্তা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে ঠিক তখনই বড় কোন একটি প্রাণী তাদের উপর আক্রমণ করে বসে এবং মিস্টার রান্ডা একটি লোহার বিমের নিচে চাপা পড়ে যায়। কিন্তু ঠিক ওই টাইমে কর্নেল লি উপস্থিত হয়ে মিস্টার রান্ডাকে সেখান থেকে মুক্ত করে কোন প্রকারে জাহাজ থেকে বাইরে বেরিয়ে সেই মনস্টারের হাত থেকে মুক্তি পায়, আর এরপরই তারা তিনজন মিলে সেই ড্রাগনকে সম্পূর্ণ রূপে দেখতে পায় যার খোঁজেই তারা এখানে গবেষণা চালাচ্ছিল। আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। আসলে এই পুরো সিরিজে মনার কিভাবে সৃষ্টি হয়েছে আর এই রকম মনস্টার সম্বন্ধে মানুষ কবে থেকে ধারণা পেয়েছে সেগুলি আমাদেরকে ধীরে ধীরে জানানো হয়েছে, যা আপনারা প্রতিটি এপিসোডেই দেখতে পাবেন। ওকে, তো পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব, কিন্তু তার আগে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটিতে যদি প্রথমেই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।